হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ফিজিক্সওয়ালা অলরেডি তোমরা জানো যে একদিন আগেই এক দুদিন আগে ইউজিএ পেপারটা আইএসআইয়ের হয়ে গেছে যেটা বি ম্যাথ আর বি স্ট্যাট এক্সামের জন্য এছাড়াও আরও অনেক এক্সাম ছিল যেরকম এসডিএস ছিল স্ট্যাটিস্টিক্সের অ্যান্ড ডেটা সায়েন্স যেটাতে ব্যাচেলার্স ডিগ্রি প্রোগ্রাম করা যায় তো ইত্যাদি ইত্যাদি নানা ধরনের কোয়েশ্চেন ছিল বাট আমাদের মধ্যে যেটা কমন প্রচলিত যে ইউজিএ পেপার যেটা স্টার বি ম্যাথের জন্য সেটা কিন্তু বেশ যথেষ্টটা পেপার ছিল আমি বলবো না যে পেপার খুব ইজি ছিল দু চারটে কোশ্চেন ইজি ছিল সেগুলো যদি কেউ বেছে বেছে সলভ করতে পারে কাট অফটা কিন্তু এড়িয়ে যাবে আরামে বাট যাকে আজকে আমি এন্টায়ার প্রবলেমের সলিউশন করাবো না বিকজ তিরিশটা কোয়েশ্চেন সলভ করতে নাই নাই করে আড়াই ঘন্টা তিন ঘন্টা লেগে যাওয়া উচিত সেটা আইএসআইও এক্সপেক্ট করে না যে সবাই সলভ করবে পরীক্ষা হলে গিয়ে বাট যে যে স্টুডেন্টরা করেছে অ্যাটলিস্ট আমি অ্যান্সার কীগুলো দিয়ে দেবো বাড়িতে সলভ করে এনেছিলাম কিছুটা আর কিছুটা ডাইরেক্ট এখানেই হবে সুতরাং মোটামুটি করে এন্টায়ার তোমাদেরকে অ্যান্সার কীগুলোও দিয়ে দেবো আর কিছু জায়গায় কিছু মিডিয়াম বা ইজি লেভেলের যে কোশ্চেন আমি সলভ করিয়ে দেবো ঠিক আছে আর এন্টায়ার পরে যে চেষ্টা করবো যে সলিউশানটা যদি পরে কোনো জায়গায় পিডিএফ হিসেবে দিয়ে দেওয়া যায় যাতে কি আইআইটি অ্যাডভান্সের ক্ষেত্রে তোমাদের কিছুটা হেল্পফুলও হতে পারে ওভারঅল দ্য পেপার ওয়াজ আই উড সে ইট ইস টাফ লিটল বিট অ্যাডভান্সের চেয়েও টাফ বলবো নট কি ইজিয়ার দেন অ্যাডভান্স বাট কিছু কোয়েশ্চেন কিন্তু লিটলি ইজিও ছিল ঠিক আছে তাহলে লেটস ফাইন্ড আউট যে আমাদের যে টার্গেট সেটা হচ্ছে আজকে ইউজিএ পেপারটা সলভ করতে হবে ঠিক আছে ইউজিএ পেপার সলিউশন হবে আজকে ওকে আচ্ছা ন তো এখন দেখা যাক যে প্রথম কোয়েশ্চেন কি ছিল দেখো আচ্ছা এটা একটু বলে দিই এটা হচ্ছে তোমার ছিল ফাইভ ফাইভ ছিল টাইপও হয়ে গেছে ও এটা মানে কি টু তুমি কি লিখতে পারো ওয়ান প্লাস টু টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ প্লাস ফোর মানে টু স্কোয়ার টু টু দি পাওয়ার টু বাই ফাইভ প্লাস টু পাওয়ার থ্রি বাই ফাইভ প্লাস টু টু দি পাওয়ার ফোর বাই ফাইভ এটা একটা সাম অফ এ জিপি রাইট সাম অফ এ জিপি মানে তার সাম কত হয়ে যাবে ফার্স্ট টার্ম ইন্টু ওয়ান মাইনাস কমন রেসিউ ইজ টু টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ পাঁচটা টার্ম আছে মানে টু দি পাওয়ার ফাইভ বাই ওয়ান মাইনাস টু টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ তাহলে এটা কত হয়ে যাবে ওয়ান মাইনাস টু মানে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টু টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ ঠিক আছে তাহলে এটা হয়ে গেল এক্স তাহলে ওয়ান মাইনাস টু টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ দ্যাট ইজ ইকোয়ালস টু হয়ে যাবে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স তাহলে টু টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ দ্যাট ইজ ইকোয়ালস টু ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ঠিক আছে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স তাহলে এটা কত হবে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মানে হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ হল টু দি পাওয়ার অফ থার্টি তো

বাবু যে ই যদি ডিভিসিবল হয় নাইন অ্যান্ড ফিফটিন দিয়ে তাহলে জে মাস্ট বি মানে ইফ জে ইজ সিলেক্টেড দেন যে ইজ ডিভিসিবল বাই নাইন মানে তুমি যদি এইভাবে লেখো যদি ম্যাথামেটিক্যালি যদি লিখতে চাও তাহলে নাইন ডিভাইডস জে ফিফটিন ডিভাইডস আর মানে কী হবে এলসিএম অফ নাইন অ্যান্ড ফিফটিন টুড ডিভাইড জে তাহলে এলসিএম অফ নাইন অ্যান্ড ফিফটিন কত হয়ে যাবে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ডিভাইডেড জে এখানে কটা নাম্বার আছে ওয়ান থেকে শুরু করে টু জিরো টু ফোরটা নাম্বার আছে ঠিক আছে ফর্টি ফাইভ স্কোয়ার কত জানো টু জিরো টু ফাইভ তাই না তাহলে টু জিরো টু ফোরটা কত লিখতে পারো টু জিরো টু ফাইভ মাইনাস ওয়ান তার মানে টু জিরো টু ফোরকে লিখতে পারো ফর্টি ফোর ইন্টু ফর্টি সিক্স ঠিক আছে তাহলে এখন তুমি দেখছো এর মধ্যে যে ফর্টি ফাইভের যে মাল্টিপল সেটা এর মধ্যে কটা আছে ফর্টি ফোরটা তাহলে ফর্টি ফোরটা তুমি মাল্টিপল পেয়ে যাবে তাহলে আমার প্রবাবিলিটিটা কত হয়ে যাবে প্রবাবিলিটি হয়ে যাবে 44 ফোর ডিভাইডেড 44 into ফোর এটা হয়ে যাবে ওয়ান বাই ফর্টি সিক্সি ঠিক আছে তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি কত হয়ে যাবে ওয়ান বাই ফর্টি সিক্স সিম্পল এইগুলো কিন্তু জানলে ফটফট করে কিন্তু দুটো क्वेश्चन সলভ হয়ে গেল মানে আট নাম্বার এখানেই আট নেক্সট দেখো এস এন অল এন নাম্বার আর অল টু ঠিক আছে ডিজিটস আর অল ওয়ান দেয়ার আর নো কনজিকিউটিভ টুস মানে এরকম ধরো যেরকম দেওয়া আছে ওয়ান ওয়ান টু হতে পারে বা টু টু ওয়ান হতে পারে না তাহলে তোমাকে যদি আমি এখন এস ওয়ান বলি সেটা কত হবে ওয়ান বা টু যে কোনো একটা নাম্বার মানে এরকম দুটো নাম্বার পেয়ে যাবে তুমি এস টু যদি কথা হয় তখন কত হবে ওয়ান ওয়ান হবে ওয়ান টু হবে টু ওয়ান হবে বাট তুমি কিন্তু টু টুটা পাবে না কেন কি দুটো কনজিকিউটিভ টু হবে না তাহলে এস টুতে তিনটে নাম্বার আছে এস থ্রিতে কত হবে সিম্পলি যদি দেখো এস থ্রি সেটা কত হবে ওয়ান 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 টু আর ওয়ান টু ওয়ান 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 টু ওয়ান টু ওয়ান 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 আচ্ছা আর একটা হবে ওয়ান 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 পাঁচটা নাম্বার পাবে আর তো টু পাবে না তাই না যেখানে কিছু 2 টু বসাও তাহলে কিন্তু আর নাম্বার তুমি পাবে না তাহলে এখানে এস থ্রিটা কত হয়ে যাবে ফাইভ এস ফোর কত হয়ে যাবে এস ফোর যদি তুমি চেক করো তাহলে আসবে কত ওয়ান 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 টু এরকম করে তুমি প্রত্যেকটা টুয়ের প্লেসে একবার করে চেঞ্জ করতে পারো মানে এরকম করে পাঁচটা নাম্বার পাবে আর দুটো জায়গায় যে কোনো জায়গায় টু বসাতে পারো মানে ওয়ান টু ওয়ান টু ওয়ান বা টু ওয়ান টু ওয়ান ওয়ান এরকম করে পাবে আর একটা কী পাবে সেটা হচ্ছে ওয়ান ওয়ান টু ওয়ান টু এরকম তাহলে টোটাল আটটা নাম্বার পেয়ে যাবে তাহলে বেসিক্যালি এই যে সিরিজটা দেখছো এটা একটা রেকারেন্ট সিরিজ যেটা দেখতে কীরকম হয়ে যাবে এস এন দ্যাট ইজ ইকোয়ালস টু এস এন মাইনাস ওয়ান প্লাস এস এন মাইনাস টু এস এন মাইনাস ওয়ান প্লাস এস এন মাইনাস টু তাহলে এস ফোর যদি এইট হয় তাহলে সিম্পলি এস ফাইভ ইকোয়ালস টু কত লিখতে পারি তেরো এস সিক্স ইকোয়ালস টু কত লিখতে পারি তেরোটা একুশ এস সেভেন ইকোয়ালস টু কত লিখতে পারি একুশ আর তেরো চৌত্রিশ এস এইট ইকোয়ালস টু কত লিখতে পারি চৌত্রিশ আর তোমার হয়ে যাবে চার এক পাঁচ পাঁচ পঞ্চান্ন তাই তো এস নাইন ইকালস টু কত হয়ে যাবে পঞ্চান্ন আর চৌত্রিশ এইটি নাইন এস টেন ইকুয়ালস কত হয়ে যাবে ন পাঁচ চোদ্দোর চার হাতে এক একশো চুয়াল্লিশ তাহলে এস টেনটা কত হবে একশো চুয়াল্লিশনের অঙ্ক একটুখানি ঘোরানো আমি বলবো দিস ইজ এ লিটল টাফ সাইট টাফ একটু ভাবতে হবে এটা হঠাৎ করে মাথায় আসা মুশকিল তাই না চলো নেক্সট কী বলছেন বলছে দেয়ার থার্টি টু আর ফলস কোয়েশ্চেন ইন এন এক্সাম এ স্টুডেন্ট নোজ দ্য অ্যান্সার অফ টোয়েন্টি কোয়েশেন্স টোয়েন্টি কোয়েশ্চেন্স

হোয়াট ইজ দ্য প্রবাবিলিটিশটা কোয়েশ্চেন গেস্ট করেছে মানে বাকি যে কুড়িটা কোয়েশ্চেন ছিল ঠিক আছে যে দশটা কোয়েশ্চেন করেছে তার মধ্যে কোয়েশ্চেনের কিন্তু অ্যান্সারও জানে তো কুড়িটা কোয়েশ্চেনের অ্যান্সার সিলেক্ট করার তালিকা সেটা কিন্তু একটাই ওয়ে কেন কি এগুলো সব ঠিক অ্যান্সারই জানে মানে ভুল করার কোনো রাস্তা নেই বাকি যে দশটা কোয়েশ্চেন ছিল সেটাতে কি আছে একটা অপশান ট্রু একটা অপশান ফলস ঠিক আছে তাহলে যদি যেটাই ঠিক হোক না কেন মানে যদি পিটা সাকসেস হয় মানে ঠিক করার পসিবিলিটি সেটা হাফ কিউটাও কত হবে হাফ সেক্ট আচ্ছা নাও তাহলে এখন এই যে দশটা কোয়েশ্চেন গেস করেছে এর মধ্যে চারটে কারেক্ট করতে হবে মানে আমাকে বেসিক্যালি প্রবাবিলিটি অফ এক্সিক টু ফোর ইন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এটা কি রিপিটেটিভ হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেনকে হয় ঠিক করবে নাহলে ভুল করবে এটা কত হয়ে যাবে টেন সি ফোর চারটে কোয়েশ্চেন ঠিক করেছে হাফ টু দি পাওয়ার ফোর আফ টু দি পাওয়ার টেন মাইনাস ফোর এটা কিন্তু কিউ এটা কিন্তু পি এর কাজ করছে তাই তো টেন সি ফোর মানে কত দশ ইন্টু নয় ইন্টু আট ইন্টু সাত ডিভাইডেড বাই চব্বিশ ইন্টু ওয়ান বাই টু টু দি পাওয়ার টেন আট তিনে চব্বিশ তিন তিনে ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে দুশো দশ বাই টু টু দি পাওয়ার টেন মানে একশো পাঁচ বাই টু টু দি পাওয়ার নাইন তাহলে এটার আনসার কত হয়ে যাবে একশো পাঁচ বাই টু দি পাওয়ার অফ নাইন সেট ঠিক আছে এইবারে আমি অ্যান্সার কিটা একবার ঠিক লিখছি কিনা কেন কি ক্যালকুলেশনে কোনো জায়গায় যদি মিস্টেক হয়ে যায় সেটা কিন্তু চেক করে নিতে হবে ঠিক আছে ভেরি গুড তাহলে এটাই আমার কাছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট কী বলছে বলছে টিভি দিয়ে রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল ইন দ্য প্লেন হুথ সাইড সাইড লেন্স

স্কোয়ার আর স্কোয়ার ইকোয়ালস টু স্কোয়ার টু সব জায়গা থেকে এটা কেটে যাবে কেন কি ভ্যালুর লেন্থটা জিরো হতে পারে না তাহলে তোমার কাছে কি পড়ে থাকলো একটা হয়ে যাবে আর টু দি পাওয়ার ফোর মাইনাস টু জিরো আর কত হয়ে যাবে আর হয়ে যাবে ওয়ান প্লাস ওর মাইনাস রুট ওভার ওয়ান প্লাস বাট দেখো মাইনাসটা আসবে না কেন কি এটা আর ভ্যালু তাই না তাহলে মাইনাসটা যদি আসবে না তাহলে আমি শুধুমাত্র প্লাসটা নিচ্ছি কেন কি আর স্কোয়ার মানে কিন্তু সবসময় পজিটিভ হবে তাহলে আর ইকোয়ালস টু কত হয়ে যাবে প্লাস অর মাইনাস রুট ওভার ওয়ান প্লাস রুট ফাইভ বাই টু ঠিক আছে এইবারে অনেকগুলো কেস হতে পারে যদি এ একটা ইন্টিজার হয়ে যায় কোনো কারণে তাহলে এ যদি একটা ইন্টিজার হয় তাহলে এ আর আর এ আর স্কোয়ার এগুলো কিন্তু কখনোই র্যাশনাল হবে না তাই না মানে কি আরটা তো ই র্যাশনাল আবার এ আরটা যদি ইন্টিজার হয় তাহলে কিন্তু এ আর এ আর এটাও কিন্তু নট ন্যাশনাল নট রেশনাল আবার এ আর তাও যদি ইন্টিজার হয় তাহলে কিন্তু এ আর এ আর এগুলোও কিন্তু নট ন্যাশ রেশনাল হবে তার মানে সব মিলিয়ে দেখতে পাচ্ছ যাই করে নাও না কেন একটাই ভ্যালু যেটা কিন্তু ইন্টিজার ম্যাক্সিমাম থাকতে পারে তাহলে অ্যান্সার হয়ে যাবে বি সিম্পল এটা কিন্তু সিম্পল ছিল কোশ্চেন একটু মাথা কাটালেই হবে ঠিক আছে বলছে লেট এক্স ওয়ান এক্স টু এক্স এন পি দ্য

আর এম লাগালে সিম্পলি হয়ে যাবে অথবা কোচি হবে এস ইনইকুয়ালিটি লাগিয়েও এই কোয়েশ্চেনটা সলভ করা যায় ইনইকুয়ালিটি লাগিয়েও কোশ্চেনটা সলভ করা যায় ঠিক আছে ওকে কি বলছে দ্য প্রিসাইজ ইন্টারভেল অন উইচ দ্য ফাংশন ইজ মোনোটোনিক্যালি ডিক্রিজিং এই ফাংশনটা মোনোটোনিক্যালি কখন ডিক্রিজ করবে তাই না তো ফাংশনটা তুমি জানো যে ফাংশনটা তুমি জানো যে এফ এক্স ইকুয়ালস টু লগ এক্সকোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি বেস লগ হাফ মানে বেসটা যখন ওয়ানের চেয়ে কম আছে তখন কিন্তু এই ফাংশনটা মানে যদি শুধু লগ এক্স থাকত এক্সট্রা যদি গ্রেটার দেন জিরো হতো তাহলে কিন্তু ফাংশনটা এরকম যেত তাই না বিকৃত করত বাট এখানটায় আমাকে প্রথমেই তো দেখতে হবে যে এক্সট্রা এই যে লগের আন্ডারে যে আর্গুমেন্টটা আছে মানে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি বি গ্রেটার দেন জিরো তার মানে এটাকে কি লিখতে পারো এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান বি গ্রেটার দেন জিরো তাহলে গ্রেটার দেন জিরো মানে কি এক্স লেস দেন মাইনাস ওয়ান ফর এক্স গ্রেটার দেন থ্রি ঠিক আছে তাহলে এখানে এরকম যাবে মাইনাস ওয়ান থেকে থ্রি তাহলে ফাংশানটা আমার যদি এই ফাংশানটা ইনক্রিজ করে তাহলে যেহেতু এটা নেগেটিভ আছে মানে এইখানে আমি লিখতে পারি লগ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এই পার্টটা ঠিক আছে এই ইনক্রিজ করবে এন্টার ফাংশনটা নেগেটিভ ভ্যালুতে চলতে থাকবে সেক্ষেত্রে কি হয়ে যাবে যে লগ ফাংশন এটা তো ইনক্রিজিং তাহলে ইনক্রিজিং বাই নেগেটিভ মানে সেটা কিন্তু ডিক্রিজিং তাই না মানে কোনো ফাংশান এফ যদি ইনক্রিজিং হয় মাইনাস এফটা কিন্তু ডিক্রিজিং মানে এফ যদি ইনক্রিজিং ফাংশান হয় তাহলে মাইনাস এফটা কিন্তু ডিক্রিজিং ফাংশান হবে তাহলে সেই হিসাবে তুমি দেখছো এখানটায় থ্রি থেকে ইনফিনিটি অব দি কিন্তু ফাংশনটা ইনক্রিজ করছে তাহলে থ্রি থেকে ইনফিনিটিতে এই এন্টায়ার ফাংশনটা কিন্তু ডিক্রিজ করবে তাই না থ্রি থেকে ইনফিনিটিতে শুধু এই ফাংশনটা ইনক্রিজ করছে তাহলে এন্টায়ার ফাংশনটা কি করবে ডিক্রিজ করবে ই অ্যান্সার বেশি কিছু করতে হবে না এমসি কিউতে বেশি কিছু খাটতে হবে না সিম্পল সিম্পল কোয়েশ্চেন চটচট করে সলভ হবে বলছে দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড অ্যাট এ অরিজিন বাই দ্য কমন অফ দ্য সার্কেল অফ দ্য সার্কেলস ঠিক আছে কিছু না তাহলে কী হবে কমন কটার ইকুয়েশান তোমরা সবাই জানো দুটো সার্কেল থেকে জাস্ট এটাকে বাদ দিতে হয় তাহলে মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস থার্টি সিক্স সার্টিজ ইকোয়ালস টু জিরো এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু কত হয়ে যাবে ঠিক আছে এইবারে এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু সিক্স এই যে লাইনটা বেসিক্যালি সার্কেলটা কীরকম ছিল যদি সার্কেলটা ধরা হয় একটা তো হয়ে যাবে থ্রি থ্রিতে মানে ঠিক আছে এইবারে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে নাইন নাইন থ্রি রুট টু আর এটা হচ্ছে ঠিক আছে কমন করটা কত হবে কমন করটা এরকম দেখতে হবে এটার লাইনটার ইকুয়েশান কত এক্স প্লাস ওয়াই দ্যাট ইজ ইকুয়ালস টু সিক্স ঠিক আছে তাহলে এখন আমাকে কী করতে হবে অরিজিনের ক্ষেত্রে অরিজিনের কাছে মানে সে আর থ্রি থ্রি মানে এটা অরিজিন পাসিং সার্কেল হবে পি রুট টু পি থ্রি থ্রি রুট টু ওকে তার মানে সার্কেলটা এরকম দেখতে হবে ঠিক আছে এটাকে একটু ডিলিট করে দিই এটাকে একটু ডিলিট করে দি এটা হয়ে যাবে কত জিরো কমা এটা কথা হয়ে যাবে কি কমা ঠিক আছে এবারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু সিক্সটিন মানে থার্টি সিক্স মানে হচ্ছে রাফটা আবার ইকুয়েশানটা যাবে এটা মানে কমন করটা কীরকম দেখতে হবে

এইবারে তুমি কি দেখছো এটা হচ্ছে যে এটাতে বিভিন্ন কনসেপ্ট ইউজ করা যায় এবার আমি যে ফিগারটা এঁকেছি সেখান থেকে দেখতে পাচ্ছ এটা তুমি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলই করছে কোনো অসুবিধা নেই অ্যান্সার কিন্তু নাইনটি ডিগ্রি হবে ঠিক আছে বাট আর একটা জিনিস করা যায় সেটা কি কনসেপ্ট লাগানো যায় হোমোজিনাইজেশন হোমোজিনাইজেশন কি হোমোজিনাইজেশন বেসিক্যালি একটা কার্বের সঙ্গে এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু সিক্স আছে এটাকে ওয়ান করতে বলেছি এক্স প্লাস ওয়াই বাই সিক্স ওয়ান এই সার্কেলের উপরে বসিয়ে দাও দেখতে কিরকম হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থার্টি সিক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই থার্টি সিক্স দ্যাট ইজ ইকোয়ালস টু জিরো তাহলে থার্টি সিক্স থার্টি সিক্স কেটে গেল তাহলে এক্স ওয়াই ইকোয়ালস টু জিরো এক্স ওয়াই ইকোয়ালস টু জিরো মানে এক্স ইকোয়ালস টু জিরো ওয়াই ইকোয়ালস টু জিরো দুটো লাইন মানে এক্স এক্সিস আর ওয়াই অ্যাক্সিস দেখলে ফিগারটা এঁকে ওয়া মানে সেটাও একটা করা যায় এক্স আর ওয়াই এক্সিসের মধ্যে যদি অ্যাঙ্গেল কত হয় পাই বাই টু অ্যান্সার পাই বাই টু যে কোনো কার্প মানে একটা কার্প যদি সি হয় কনিক বেসিক্যালি আর একটা লাইন যদি এল হয় তাহলে লাইনের ইকুয়েশান যদি সেই এক্স প্লাস এম ওয়াই প্লাস ইকুয়ালস টু এন হয় তাহলে এক্স প্লাস এম ওয়াই ডিভাইডেড বাই এন ইকুয়ালস টু ওয়ান এই পার্টটা কনিকের যেখানে যেখানে টু ডিগ্রি অ্যাবসেন্ট আছে সেখানে বসিয়ে নাও অ্যান্সার চলে আসবে আর এমনিতে ফিগারটা যদি কেউ একটু রাফলি ড্র করতে পারে তাহলে কিন্তু অঙ্কটা বিনা সলিউশনে হয়ে যাবে আর নাহলে হোমোজিনাইজেশান করে তো কিচ্ছু নেই অঙ্কটা ঠিক আছে তাহলে অ্যান্সার কত হয়ে যাবে পাই বাই টু নেক্সট কী বলছে এবিসি যে ট্রাইঙ্গেল গিভিন দ্যাট সিডি ইকুয়ালস টু আছে যে কোনো ট্রাইঙ্গেল যে কোনো ট্রাইঙ্গেল এবিডি ইজ দ্যান্ড বি ইজ দ্য অলটিটিউড বি ইজ দ্য অলটিটিউড মানে ধরে নাও আমি ইকুইল্যাটারাল ট্রাইঙ্গেল নিচ্ছি সবচেয়ে বেস্ট আমার কাছে যে কোনো ট্রাইঙ্গেলের ক্ষেত্রে হতে পারতো বাট এটা তো যে কোনো ট্রাইঙ্গেলের জন্যই বলেছে কোনো সমস্যা তো নেই তাহলে আমি এটাকে নিয়ে নিচ্ছি বি ই বি আছে

এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল নিলে আমার কাছে অনেক কাজটা ইজি হয়ে যাবে তাই জন্য আমি কী করবো যেহেতু এটা জানো যে এটা মিডিয়ান তাহলে এটা কত হবে মিডিয়ান অলটিটিউড বা অ্যাঙ্গেলের বাইসেক্টার সব কিছুই একই হয় তাহলে এন্টায়ারটা পাই বাই সিক্স হলে এটা হয়ে যাবে পাই বাই থ্রি হলে এন্টায়ারটা কি হয়ে যাবে পাই বাই সিক্স ইকুইল্যাট্রাল ট্রায়াঙ্গেলের ইচ অ্যান্ড এভরি অ্যাঙ্গেল কত হয়ে যায় পাই বাই থ্রি সিক্সটি ডিগ্রি তাহলে হাফটা কত হবে অ্যাঙ্গুলার সেক্টরটা পাই বাই থ্রি ইন্টু হাফ দ্যাট ইজ পাই বাই সিক্স এটা কিন্তু ইকুইলেট্রাল ট্রায়াঙ্গেল নিয়েও করা যায় তাছাড়া নিজেরাও কিন্তু প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল বা সলিউশনস অফ ট্রায়াঙ্গেল অনেকে অনেক রকম চ্যাপ্টার বলো সলিউশনস অফ ট্রায়াঙ্গেল সেটা লাগিয়েও করা যায় নিজেরা ট্রাই করবে বাড়িতে আমি অ্যান্সার কির জন্য চট করে এটা বলে দিলাম বাট দিস ইজ অলসো ওয়ান অফ দ্য ওয়ে অফ থিঙ্কিং ইন ম্যানেজিং না এক্সামে শিখনা চাই তাই না কি এমসিকিউ আছে আলটিমেটলি কিন্তু আবজেক্টিভ নয় ব্যাপারটা ঠিক আছে নেক্সট চলে আসা যাক তাহলে এটা অ্যান্সার হয়ে গেল বাই বাই সিক্স নেক্সট কি বলছে ইফ পি বি দ্য পয়েন্টস অফ জেড ওয়ান জেড টু আর দা সার্কেল মড জেড ওয়ান ইকোয়ালস টু

এইবারে ধরে নাও এটার উপর একটা জেড ওয়ান পয়েন্ট আছে ঠিক আছে তো এটাকে জয়েন করে দাও এই অ্যাঙ্গেলটা ধরে নাও থিটা এটা ধরো জেড টু তাহলে এই অ্যাঙ্গেলটা আমার কাছে কত ছিল সিক্সটি ডিগ্রি তাহলে দুটো ওর মধ্যে অ্যাঙ্গেল মানে এই জেড ওয়ানের এর উপরে এটাকে আমি নিতে পারি টু ইন্টু ই টু দি পাওয়ার আয়োটা থিটা জেড টুটাকে কি নিতে পারি থ্রি ইন্টু ই টু দি পাওয়ার আয়োটা থিটা প্লাস ফাইভ বাই থ্রি ঠিক আছে

যদি বারো আয়টা থ্রি টাই যদি সব জায়গাতেই কেটে গেল তাহলে কত হয়ে যাবে টু প্লাস থ্রি টু দি পাওয়ার আয়োটা কত হবে কস পাই বাই থ্রি হাফ প্লাস আয়োটা রুট থ্রি বাই টু ডিভাইডেড বাই টু মাইনাস রুট থ্রি বাই টু ইনটু আয়োটা ঠিক আছে এর মডুলাস নেবো এটা কত হবে টু প্লাস থ্রি বাই মানে তোমার হচ্ছে সেভেন বাই টু সেভেন বাই ওকে প্লাস থ্রি রুট থ্রি বাই টু মানে রুটও ভার এখানে আসবে কত সেভেন বাই টু এর হোল স্কোয়ার প্লাস থ্রি রুট থ্রি বাই টু এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই রুটোভার হাফের হোল স্কোয়ার বা মাইনাস হাফের হোল স্কোয়ার যা কিছু নাও প্লাস মাইনাস থ্রি রুট থ্রি বাই টু এর হোল স্কোয়ার ঠিক আছে এটা কত হয়ে যাবে ফর্টি নাইন প্লাস তিন তিনে নয় তিনে সাতাশ ডিভাইডেড বাই ওয়ান ঠিক আছে এটা কত হবে চার দু ছয় নাত ষোলো ছিয়াত্তর ডিভাইডেড বাই আঠাশ তার দিয়ে কেটে দাও উনিশ বাই সাত আচ্ছা কি উনিশ বাই সাত অ্যান্সার এসে গেছে অ্যান্সার কিচ্ছু নেই জাস্ট সিম্পলি রোটেশনাল অপারেটার বিকজ তোমরা জানো টু দি থিটা একটা রোটেশনাল অপারেটার উইচ রোটেটস এন ভেক্টর ইন এ কমপ্লেক্স ফ্লেন উইথ চেঞ্জিং ইটস আর্গুমেন্ট তাহলে উনিশ বাই সেভেন ইজ দ্যান্সার বহুতই বেরিয়ে আক্সট বলছে এন গ্রেটার দ্যান ইকোয়ালস টু ওয়ান দ্য ম্যাক্সিমাম পসিবল দ্য প্রাইমস দিস বলছে যে একটা যদি নাম্বারের ফর্ম থাকে কনজিকিউটিভ নাম্বারের তাহলে কতগুলো ম্যাক্সিমাম প্রাইম পাবে ঠিক আছে যদি তুমি জানো দুই আর তিন ছাড়া যে প্রাইমকে কিন্তু সিক্স প্লাস ওয়ান অথবা সিক্স মাইনাস ওয়ান ফর্মে লেখা যায় তাহলে এর মধ্যে সিক্স প্লাস ওয়ান বা সিক্স এন মাইনাস ওয়ানে এরকম কিন্তু দশখানা নাম্বার থাকবে দশখানা নাম্বার যদি তুমি যদি প্রথম থেকে যদি প্রাইমগুলো লেখো কীরকম আসবে আপ টু কেন কি এখানে নাম্বার আছে সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ পঁচিশ ছাব্বিশ দশটা প্রাইম আছে বাট তুমি একটা ম্যাজিকের মতো জিনিস দেখো সেটা হচ্ছে যে

আটটা প্রাইম যে পাচ্ছ এরপরে কিন্তু তুমি যতই বাড়াতে থাকবে তত ডিস্টেন্স বাড়বে মানে দুটো প্রাইমের মধ্যে গ্যাপ কিন্তু সবসময় পরপর বাড়তে থাকে তাহলে সবচেয়ে যদি স্মলেস্ট থার্টি নাও তাহলে কিন্তু তুমি সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার অফ প্রাইম পাবে তাই না তাহলে সেটা কত হয়ে যাবে বেসিক্যালি আটটা অ্যান্সার হয়ে যাবে এইট কি বলছে সাপোজ ফর্টি ডিস্টিংগুইশেবল বলস মানে প্রত্যেকটা ডিস্টিং বল আর কি আর টু বি ডিস্ট্রিবিউটেড ইন্টু ফোর ডিফারেন্ট বক্সেস্যাট ইচ বক্সেস গেটস এক্স্যাক্টলি টেন বক্স মানে বেসিক্যালি বলছে ফর্টিটা বক্স আছে ফর্টিটা বল আছে এখানে আছে বক্স ওয়ান বক্স টু বক্স থ্রি বক্স ফোর চারটে বক্সে দিতে হবে তাহলে এটা কি করবো কি বলেছে আউট অফ দিস ফর্টি বলস আর ডিফেক্টিভ থার্টি আচ্ছা টেনটা হচ্ছে ডিফেক্টিভ বল থার্টিটা হচ্ছে বল ঠিক আছে এইবারে বলছে যে ইন হাউ মেনি ওয়েজ ইন হাউ মেনি ওয়েজ দ্য বলস ক্যান বি ডিস্ট্রিবিউটেড দ্যাট অল দ্য ডিফেক্টিভ বল গো টু ফার্স্ট বক্সেস মানে বেসিক্যালি এই দশটা বল কিন্তু প্রথম বক্স ওয়ান আর বক্স টুতে যাওয়া উচিত আচ্ছা টোটাল বক্স ওয়ান প্রত্যেকটা বক্সে দশটা করে থাকা উচিত দশ 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 চারটে তাহলে এখান থেকে আরও দশটা আমাকে নিয়ে নিতে হবে তার মানে বেসিক্যালি চল্লিশটা বল থেকে আমি যদি তিরিশটা দশটার গ্রুপে ডিভাইড করি এটা কত হয়ে যাবে ফর্টি ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই থার্টি ফ্যাক্টোরিয়াল ইন্টু টেন ফ্যাক্টোরিয়াল এইবারে এখানটায় আমার কাছে চলে এলো কুড়িটা কুড়িটা বলকে বি ওয়ান আর বি টুতে ভাগ করে দিতে পারি কেন কি ডিফেক্টিভ তো প্রথম থেকেই ছিল তাহলে আচ্ছা সরি একটা গন্ডগোল হয়ে গেছে কি গন্ডগোল এটা হচ্ছে যে চল্লিশটা থেকে তো দশটা বেরিয়ে গেছে ঠিক না তাহলে দশটা যদি বেরিয়ে যায় তিরিশটা বলকে দশটা আর কুড়িটায় ডিভাইড করবো তাহলে তিরিশটা বলকে আমি দশটা আর কুড়িটায় ডিভাইড করবো এই যে এই পার্টটাকে হাফ করে দাও এইদিকে আমার কাছে দশটা ডিফেক্টিভ দশটা ভালো বল এসে গেছে তুমি বল ঠিক আছে গুড বল তাহলে দশটাকে এই যে কুড়িটা টোটাল হলো এই কুড়িটাকে দুটোর মধ্যে দশটা দশটায় ডিভাইড করবো কীরকম হয়ে যাবে টোয়েন্টি ফ্যাক্টরিয়াল বাই টেন ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার ইন্টু টু ফ্যাক্টোরিয়াল আর দুটো বক্সের মধ্যে যদি ডিস্ট্রিবিউট করো ইন্টু টু ফ্যাক্টোরিয়াল ঠিক আছে বাকি কটা বল থাকলো আর বাকি কুড়িটা বল আছে আর বাকি কুড়িটা বল আছে ঠিক আছে তাহলে এটা কি হয়ে যাবে কুড়িটা বলকে আমি আবার লিখতে পারি কুড়ি ফ্যাক্টোরিয়াল বাই টেন ফ্যাক্টোরিয়াল ইন্টু টেন ফ্যাক্টোরিয়াল আবার টু টুটা কেটে গেছে তাহলে এটা কত হয়ে যাবে একটা কুড়ি তো কেটেই গেল ঠিক আছে তাহলে এক দুই দুই চার এক পাঁচ তাহলে ফ্যাক্টোরিয়াল ইন্টু টোয়েন্টি ফ্যাক্টোরিয়াল বাই টেন ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার ফাইভ আচ্ছা বোধ হয় অপশানটা আবার একটু কোথায় ভুল আছে চেক করে নিচ্ছি তাও এইটা অ্যাকচুয়ালি থার্টি ফ্যাক্টোরিয়াল অ্যান্সার থার্টি ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কুড়ি ফ্যাক্টোরিয়াল ঠিক আছে তাহলে অ্যান্সার হয়ে যাবে বি ঠিক আছে হয়ে গেল সিম্পল জিনিস কিছু নেই চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে বলছে দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সেট কত হবে এখানে বেসিক্যালি যদি জিরো থেকে এক্সট্রা টু এর মধ্যে ভেরি করছে তাই না যদি জিরো থেকে এক্সট্রা ওয়ানের মধ্যে থাকে তাহলে এক্সটা কিন্তু এক্স টু দি পাওয়ার ফাইভের চেয়ে বড়ো তখন কীরকম দেখতে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ সব জায়গা থেকে যদি আচ্ছা এক্সট্রা যদি জিরো তাহলে একটা ক্লিয়ারলি সলিউশন ঠিক আছে এইবারে যেটা নন জিরো সলিউশন যেটা এক্সের সেটার জন্য এক্স দিয়ে ডিভাইড করব তাহলে কী দাঁড়িয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর তাহলে কী দাঁড়াবে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান দ্যাট ইস ইকাল টু জিরো ক্লিয়ারলি ক্লিয়ারলি এখানে একটা সলিউশন কী আসা উচিত ঠিক আছে নাও যদি এক্সটা ওয়ান থেকে টু এর মধ্যে থাকে ঠিক আছে তাহলে কী আসবে এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ হ এটা হচ্ছে ওয়ান থেকে টু এর মধ্যে টা তো বড়ো ঠিক না ওয়ান থেকে টু এর মধ্যে যদি থাকে তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভটা কিন্তু এক্সের চেয়ে বড়ো হবে ঠিক আছে তাহলে এক্সিকলস কিন্তু একটা সলিউশন হবে না এখাতটায় ওকে এইবারে যদি যদি এক্সট্রা ওয়ান থেকে টু এর মধ্যে থাকে তখন কিন্তু এক্সটা কিন্তু এক্স টু দি পার ফাইভে সরি জিরো থেকে ওয়ানের মধ্যে থাকে কারেক্ট তাহলে এক্সটা কিন্তু তখন এক্স টু দি পার ফাইভের চেয়ে বড়ো হবে তাই না তাহলে এটা তখন কীরকম থাকবে যা আছে তাই থাকবে ঠিক আছে এক্সট্রা জিরো হতেই পারে যদি এক্সট্রা নট ইকোয়ালস টু জিরো হয়ে যায় তাহলে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর দ্যাট ইজ ইকোলস টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো দেখো দু ক্ষেত্রেই কিন্তু একই সলিউশন পাচ্ছ এবারে আমি কী করে খুঁজবো এই ধরনের যখন কোয়েশ্চেন থাকে তখন লিখবে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস টু এক্স টু দি পাওয়ার ফোর ডেরিভেটিভ করবে এফ ড্যাশ কত হয়ে যাবে এফ ডাস্ট হয়ে যাবে এফ ড্যাশ এক্স বেসিক্যালি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এইট এক্স টু কিউ মানে এক্স টু দি পাওয়ার থ্রি ইন্টু ফাইভ এক্স মাইনাস এইট ঠিক আছে এইবারে ম্যাজিকের জিনিসটা দেখো এফ ইনফিনিটি হচ্ছে গোজ টুয়ার্স ইনফিনিটি এফ মাইনাস ইনফিনিটি goes towards minus মাইনাস ইনফিনিটি এফ অফ জিরো is equals to টু হয়ে যাবে তাই তো এফ of জিরো that is equals টু হয়ে যাবে ওয়ান ঠিক আছে fx ফাংশনটা দেখো যখন নেগেটিভ হবে যখন নেগেটিভ হবে তখন এটা কিন্তু পজিটিভ মানে এফ অফ জিরোর মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান অফ দি যাবে বাট সেটা পজিটিভ ভ্যালুতে যাবে তার মানে ফাংশনটা জিরো থেকে ওয়ান আছে তার মানে তো পজিটিভ সব সময় তাহলে জিরো এখানে টু এখানে ঠিক আছে তাহলে এইট বাই ফাইভ অব দি এফ অফ জিরো তো ওয়ান মানে এখান থেকে স্টার্ট হয়েছে এইবারে এফ অফ জিরো ওয়ান হয়ে গেছে জিরো থেকে ওয়ানের মধ্যে যদি থাকে এটা কিন্তু নেগেটিভ আর ওয়ানে কত হবে ওয়ান মাইনাস জিরো হয়ে যাবে ঠিক আছে আবার ফাংশনটা নিচে নেমে এরকম উপরে উঠবে তার মানে দেখতে পাচ্ছ তুমি টোটাল দুটো রুট পাচ্ছ এই মানে টু এর মাঝখানে একটা রুট পাবে কেন কি এইট বাই ফাইভ পয়েন্টে একবার তোমার গ্রাফটা চেঞ্জ হবে ইনক্রিজ করবে আর ডিক্রিজ করবে তার মানে এখানে একটা রুট পাবে এখানে একটা রুট পাবে আর এক্সিকো একটা রুট ছিল তাহলে টোটাল তিনটে রুট স্যার কত হয়ে যাবে একটু অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের একটু টাফ লেভেলের প্রবলেম কিন্তু ঠিক আছে বাট সেট থিওরি দিয়ে দিয়েছে কোয়েশ্চেন কিন্তু আইএসআই এই ধরনেরই হয় বলছে ইন এ রুম উইথ এন গ্রেটার দ্যান টু টু ইচ পেয়ার সেক্স হ্যান্ড বিটুইন দেমসেলফ উইথ প্রবাবিলিটি টু বাই এন স্কোয়ার আই থিঙ্ক টু বাই এন স্কোয়ার হওয়া উচিত ছিল আমি যা কোয়েশ্চেন দেখেছিলাম টু বাই এন স্কোয়ার ঠিক আছে ওকে নেক্সট কি বলেছে এনটা যদি গ্রেটার দেন টু হয় তাহলে নাম্বার অফ পসিবল হ্যান্ডসেক কত হয়ে যাবে নাও এটাকে সে এন নিয়ে নিচ্ছি এনসি টু দ্যাট ইজ দেন ইন্টু মাইনাস ওয়ান বাই টু ইন্ডিপেন্ডেন্টলি নিচ্ছে পিএন ডিওস দ্য প্রবাবিলিটি দ্যাট টোটাল নাম্বার অফ হ্যান্ডসেক্স ইস দ্যাট ইজ অ্যাটমোস্ট ওয়ান মানে বেসিক্যালি প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান ইকোয়াল টু ওয়ান মানে কথা হবে প্রবাবিলিটি অফ এক্স ইকোল টু জিরো প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকোয়ালস টু ওয়ান এটা যদি হয় তাহলে তোমার প্রবাবিলিটি অফ এক্সিকালস টু জিরো কত হয়ে যাবে এনসি জিরো প্রবাবিলিটি অব এক্সিক টু জিরো হ্যান্ডশেক করতে পারে অথবা নাও করতে পারে তাই তো সাকসেসটা কত টু বাই এন স্কোয়ার তাহলে টু বাই এন স্কোয়ার ওয়েল টু দি পাওয়ার জিরো ওয়ান মাইনাস টু বাই এন স্কোয়ার ওয়েল টু দি পাওয়ার এন প্লাস এনসি ওয়ান মানে এন বেসিক্যালি একবারেই লিখছি টু বাই এন স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়ান ওয়ান মাইনাস টু বাই এন স্কোয়ার হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে এবারে তোমাকে বের করতে বলেছে কি লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন এটা কিন্তু লিমিটের অঙ্ক ঠিক আছে এটা তো ওয়ান হয়ে গেল এন ভ্যালুডি এটাও ওয়ান তাহলে এটা পড়ে রইল কি ওয়ান মাইনাস টু বাই এন স্কোয়ার হোল টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এন বাই টু লিমিট এন টেন্স টু ইনফিনিটি প্লাস এটা হয়ে যাবে এন স্কোয়ার মাইনাস এন বাই টু ইন্টু এন স্কোয়ার ইন্টু টু এই যে টুটা টু বাই এন স্কোয়ারটা ছিল এটা এটা কেটে গেছে আর এটার জন্য আমি লিখবো ওয়ান মাইনাস টু বাই এন স্কোয়ার হোল টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এন টি মাইনাস টু ডিভাইডেড বাই টু ঠিক আছে এটা কিন্তু ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি আর এটার কিন্তু হাইয়েস্ট ফ্যাক্টর বাই হাইয়েস্ট ফ্যাক্টর ওয়ান এটা কত হয়ে যাবে ই ইনভার্স এটা কত হয়ে যাবে ই ইনভার্স কেন এখানে তুমি মাইনাস করলে যদি মাইনাস করে একটা মাইনাস বাইরে আসবে আর দুটোরই এন স্কোয়ার এন স্কোয়ার উপরে থাকবে তেমনি এখানেও এন স্কোয়ার আর এন স্কোয়ার থাকবে একটা মাইনাস বাইরে আসবে তাহলে এটা হয়ে যাবে টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান এগুলো কিন্তু আইআইটি অ্যাডভান্স লেভেলে শিখেছো তো এক লাইনে করতে পারো কিন্তু কোশ্চেনগুলো করে কোয়েশনগুলো কিন্তু সলভ হওয়া উচিত ঠিক আছে ওকে তা নাম্বার অফ পজিটিভ সলিউশনস অফ দ্য ইকুয়েশন দিস ইজ হাউ মাচ একটু ডিফিকাল্ট লেভেলের অঙ্ক তাও আমি একটুখানি হিন্টস দিচ্ছি বাট নিজেরা করবে আমি বলে দেবো করতে হবে কী করে ইটু দি পাওয়ার এক্স সাইনেক্স ইটু দি পাওয়ার এক্সের যদি গ্রাফ তুমি খোঁজো এরকম যায় ই টু দি পাওয়ার মাইনাস এক্সের গ্রাফ এরকম যায় ই টু দি পাওয়ার এক্স এক্সটা কার মধ্যে ভ্যারি করবে জিরোতে তো জিরো হবে গ্রাফটা এরকম যায় ওকে অসিলেটরি গ্রাফ হয় এবারে আমি দেখবো একটা দেখো লগ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস টু এই গ্রাফটা কিন্তু জিরো পয়েন্ট টু হয় মানে গ্রাফটা এরকমভাবেও যেতে পারতো এরকমভাবেও যেতে পারতো কিছু একটাভাবে যেতে পারতো আমি কিন্তু সেটা জানি না তাহলে আমি ধরে নিচ্ছি ই টু দি পাওয়ার এক্স আর ইকুয়ালস টু এন এক্স প্লাস ই টু দি পাওয়ার রুট এক্স প্লাস টু এই দুটো এই সলিউশানটার গ্রাফ আমি খুঁজব তুমি বলবে স্যার সাইন এক্সটা কোথায় গেল আসছি পরে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার রুট এক্স ইকুয়ালস টু এন এক্স প্লাস টু ঠিক আছে এইবারে এই যে ফাংশনটা দেখছো এটা দেখবে একটা ইনক্রিজিং ফাংশন এবং আফটার সার্টেন ইন্টারভ্যাল ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার রুট এক্সটা অলওয়েজ গ্রেটার দেন ইকোয়ালস টু এন এক্স প্লাস টু ঠিক আছে আচ্ছা দুটোকে ইকুয়াল লিখবো না কম্পেয়ার করছি বেসিক্যালি দুটোকে ইকুয়াল লিখবো না কম্পেয়ার করছি ঠিক আছে তার মানে এই যে পার্টটা ইটু দি পাওয়ার এক্সটা কিন্তু সবসময় এলএন এক্স প্লাস টু প্লাস ই টু দি পাওয়ার রুট এক্সের উপরে উপরে থাকবে এটা কিন্তু একটু খুঁজে বের করতে হবে ঠিক আছে এখন তাহলে গ্রাফটা সবসময় এরকম গিয়ে এরকম নিচ দিয়ে যেতে থাকবে জিরো জিরো দিয়ে পাস করবে না জিরো জিরো দিয়ে পাস করবে না ডেফিনেটলি এরকমভাবে চলতে থাকবে তার মানে গ্রাফটা সবসময় ইটু পার এক্সের নিচে থাকবে আর যেহেতু ফাংশনটা অসিলেটরি তাহলে এই গ্রাফটা কিন্তু অনেকবার কাট করবে ইনফাইনেটলি মিনি পয়েন্টে কাট করতে থাকবে তাহলে অ্যান্সার হয়ে যাবে ইনফিনিটি ঠিক আছে এটা একটু বড় লেভেলের বাট এই জায়গাটা একটু বুঝতে সমস্যা হতে পারে বাট তাও একটা রাফলি রাখো বাট আমি আর এন্টার সলিউশানে গেলাম না কুড়ি পঁচিশ মিনিট লেগে যাবে এটা কিন্তু ভেরি টাফ ভেরি টাফ

থাউজেন্ড ফ্যাক্টোরিয়াল এটা ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই তোমার নাইন নাইন ফ্যাক্টর ঠিক আছে তার মানে এইটাকে তুমি যদি ভাগ করো তাহলে কি দাঁড়াবে চারটে ইন্টু টু ওয়ান একশোটা ইন্টিজার আছে আমি জানি যে প্রোডাক্ট অফ প্রোডাক্ট অফ হান্ড্রেড কনজিকিউটিভ নাম্বারস মাস্ট বি কনজিকিউটিভ ইন্টিজার্স ইন্টিজার্স মাস্ট বি ডিভিসিবল বাই হান্ড্রেড ফ্যাক্টোরিয়াল ঠিক আছে তাহলে আমাকে কম্পোজিট পেতে হবে মানে কি ধরো এই নাম্বারটা আমার কাছে এন এসছে এটাকে ধরে নাও যে এল ইন্টু এম তাহলে এখানটায় কী হবে এনটা তো এটা দেখো এটার চেয়ে বড়ো আছে তাহলে এন গ্রেটার দেন হাজার হতে একশো হতে হবে এম অলসো গ্রেটার দেন একশো হতে হবে তাহলে এনটাও গ্রেটার দেন কত হতে হবে দশ হাজার ঠিক আছে তার এই তো গল্প চলে গেল ঠিক আছে হুম নেক্সট কি বলছে বলছে যে পি পোয়ালস টু এক্স ওয়াই সার্স দ্য এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন ওয়াই এক্স গ্রেটার দেন মাইনাস ওয়ান ওয়াই গ্রেটার দেন টু এক্স দেন দ্য ম্যাক্সিমাম ভ্যালু ওয়াই আর এক্স প্লাস ওয়াই এটা একটা অপটিমাম প্রবলেম অপটিমাইজেশান প্রবলেম যেটা এলপিপিতে করেছ বাউন্ডারি ভ্যালু লাগিয়ে এলপিপি বাউন্ডারি ভ্যালু এটা বাড়িতে করবে এটা বোর্ড লেভেলের কোয়েশ্চেন ছিল বাউন্ডারি ভ্যালু ঠিক আছে অ্যান্সারটা আমি বলে দিচ্ছি ক্যালকুলেট করা আছে যেহেতু চিন্তা নেই এটা হয়ে যাবে মাইনাস থ্রি

তুমি এইখানে যে কোনো জায়গায় যে কোনো পাঁচটা তুমি দাও কোনো অসুবিধে নেই বাট তুমি এইটা জানো এইগুলো কিন্তু এই পাঁচটাতেই অ্যাসাইন হতে হবে তাই না নাহলে কিন্তু তুমি আইডেন্টি ম্যাপিংটা পাবে না ঠিক আছে আইডেন্টি ম্যাপিংটা পাবে না তাহলে কি হবে বেসিক্যালি দেখো এইখানে যে কোনো তুমি তুমি বলবে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভটা দিলে না ধরো ওয়ান গোস টু ফোর ফোর গোস টু ওয়ান হতে হবে তাহলেই তো জি মানে এটা হচ্ছে এপ এটা হচ্ছে জি তাই না এটা হচ্ছে এপ এটা হচ্ছে জি তাহলে কি হয়ে যাবে এফ অফ জিটা কথা জি অপ এফটা কথা হবে জি অফ এফ সেটা ওয়ান টু ওয়ান হয়ে যাবে তার মানে যদি তুমি যে কোনো পাঁচটা নাও সেটা অসুবিধে নেই বাট এইখান থেকে অ্যাসাইনগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভই হওয়া উচিত তাহলে এখান থেকে পাঁচটা সিলেক্ট করার তালিকা হচ্ছে টেন সি ফাইভ এইবারে পাঁচটা যে কোনো পাঁচটা ভ্যালুতে যেতে পারে মানে ফাইভ ফ্যাক্টোরিয়াল এটা ধরো ওয়ান তে ফাইভে গেলো কেউ বলবে না ওয়ানটা ফোরে গেল মানে তোমার কাছে অপশান আছে আর এইখান থেকে কিন্তু একটাই তালিকা আছে যাওয়ার কেন তুমি যাই করে নাও না এখানে এই ভ্যালুটা কিন্তু ওয়ানে অ্যাসাইন হতে হবে মানে এই ওয়ানটা এই দুটো লাফিয়ে ওয়ানেই আসবে কিন্তু তুমি বলবে স্যার এই বাকি পাঁচটা কোথায় গেল যে পাঁচটা বাকি থাকলো সেটা তো ফাইভ টু দি পাওয়ার ফাইভ হয়েতে যেতে পারে তাহলে কত হয়ে যাবে টেন ফ্যাক্টোরিয়াল বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল ফাইভ ফ্যাক্টোরিয়াল ফাইভ ফ্যাক্টোরিয়াল ফাইভ টু দি পাওয়ার ফাইভ এটা এটা কেটে গেল টেন ফ্যাক্টোরিয়াল বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে তাহলে অ্যান্সার কত হয়ে যাবে ঠিক অপশানেিয়াল ফাইভ ফ্যাক্টোরিয়াল ইনটু ফাইভ টু দি পাওয়ার ফাইভ এবারে কি বলছেন দ্য লার্জেস্ট পসিবল এনটিজার যার জন্য ইজ নট এক্সিডিং এস ঠিক আছে দ্য লার্জেস্ট পসিবল এনটিজার ইজ নট এক্সিডিং বাবুরে এটাকে অনেকভাবে করা যায় এটা হচ্ছে আমরা এটা লিখতে পারি রুট এন প্লাস ওয়ান মাইনাস রুটেন লেস দেন রুটেন লেস দেন রুটেন প্লাস ওয়ান প্লাস রুটেন উল্টে দাও যদি কী হয়ে যাবে ওয়ান বাই রুটেন প্লাস ওয়ান প্লাস রুটেন লেস দেন ওয়ান বাই রুটেন লেস দেন ওয়ান বাই রুটেন প্লাস ওয়ান মাইনাস রুটেন আচ্ছা তাহলে এটাকে যদি রেশনালাইজেশন করো তাহলে দাঁড়াবে ওয়ান বাই রুটেন রুটেন প্লাস ওয়ান প্লাস ঠিক আছে সামেসান লাগিয়ে দাও এন ইকুয়ালস টু ওয়ান টু ওয়ান নয় টেন থাউজেন্ড তাই তো টেন থাউজেন্ড টু সিক্সটিন থাউজেন্ড তিন চারটা এখানেও চারটে লাগিয়ে দিচ্ছি ঠিক আছে আর এখানেও সেম এন ইকোয়ালস টু চারটে আছে আর এখানেও সিক্সটিন চারটে আছে ঠিক আছে ওকে নাও আমি কি করবো হুম এটা তো দেখো টেলিস্কোপিক সিরিজ লাস্ট লাস্টার ফার্স্ট টার্ম থেকে যাবে মানে রুট ওভার মাইনাস ওয়ান লেস লেস দেন দেন এস এটাও হয়ে যাবে রুট ওভার প্লাস ওয়ান ঠিক আছে আমার জায়গা এটার ভ্যালু হয়ে যাবে কত সিক্স হান্ড্রেড পয়েন্ট সামথিং লেস দেন এস লেস দেন সিক্স হান্ড্রেড পয়েন্ট সামথিং তার মানে এজটা কত হয়ে যাবে নট সিক্স হান্ড্রেড এক্সিডিং ঠিক আছে চলো হয়ে যাবে ওয়ান ভেরি গুড নেক্সট কি বলছে দেখো বলছে দ্য রিয়েল নাম্বার এক্স সাটিসফাইজ দ্য রিয়েল নাম্বার এক্স সাটিসফাইজ The real number x নাম্বার এক্স mod x দিস ভ্যালু 2x minus this টু than মাইনাস মড এক্স মাইনাস টু টু এক্স মাইনাস ওকে এটা তো কোনো অসুবিধে নেই করার মতন ঠিক আছে এখানে এটা মাইনাস যদি বের করে নাও তাহলে কি এসে যাবে মড এক্স স্কোয়ার মাইনাস টু মড এক্স প্লাস টু টু এটা তো পজিটিভ ভ্যালু তো মাল্টিপ্লাই করা যায় এটা ওদিকে গিয়ে কি হয়ে যাবে থ্রি মড এক্সকোয়ার থ্রি মড এক্সকোয়ার মাইনাস তাহলে এটা কি হয়ে যাবে মড থ্রি মড এক্সকোয়ার মাইনাস থ্রি মড মাইনাস টু মড প্লাস টু লেস দেন জিরো তাহলে থ্রি মড যদি কমন নিয়ে নাও এটা হয়ে যাবে মাইনাস টু ইন টু এটা হয়ে যাবে মড এক্স মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এটা কি হয়ে যাবে লেস মড থ্রি ওয়ান হওয়া উচিত ঠিক আছে তার মানে তোমার এটা আসা উচিত যেহেতু মড এক্সের ব্যাপারটা আছে তাহলে অপশান কি হয়ে যাবে সি ঠিক আছে কেন কি এইটার জন্য দেখো এক্সট্রা একবার এটা হবে মানে এক্সট্রা যদি পজিটিভ হয় তাহলে টু বাই থ্রি থেকে এক্সট্রা ওয়ান আর এক্সট্রা যদি নেগেটিভ হয় মাইনাস ওয়ান থেকে এক্সট্রা মাইনাস টু বাই থ্রি উল্টে লিখতে হবে ইন্টারভ্যালটা ভেরি সিম্পল চলো নেক্সট কি বলছে কনসিডার দ্য নাম্বার অফ দ্য ফর্ম এন এন স্কোয়ার ওয়ার এন এন্ড এন এন টু দি পাওয়ার কে এটা এন টু দি পাওয়ার কে এন জ্যাট উইথ হাউ মেনি সাচ পয়েন্টস আর স্ট্রিক্টলি ইনসাইড দ্য সার্কেল উইথ রেডিয়াস টেন সার্কেলটা নিয়ে নাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু টেন এন এন স্কোয়ার ফর্মে থাকা মানে এন স্কোয়ার প্লাস এন টু দি পাওয়ার কে মাইনাস বা লেস দেন পাওয়া উচিত হান্ড্রেড সরি পাওয়া উচিত ঠিক আছে ওকে তাহলে এনটা যদি এখন ওয়ান নিয়ে নাও এন যদি ওয়ান নাও তাহলে কত হয়ে যাবে এন যদি ওয়ান নিয়ে নাও তাহলে এটা হয়ে যাবে ওয়ান প্লাস ওয়ান টু দি পাওয়ার কে সেটা তো লেস দেন হান্ড্রেড হবে তাই না তাহলে

আর এটা হয়ে যাবে নাইন টু দি পাওয়ার কে তাহলে নাইন টু দি পাওয়ার কে লেস দেন নাইনটি ওয়ান তাহলে কে ইকোয়ালস টু ওয়ান আর টু আচ্ছা এন ইকালস টু যদি ফোর নাও তাহলে কত হয়ে যাবে হোলো আর এটা হয়ে যাবে সিক্সটিন টু দি পাওয়ার কে লেস দেন এইটি সিক্স মানে কে ইকোয়ালস টু হয়ে যাবে ওয়ান তাই তো এইটি ফোর এন ইকালস টু যদি ফাইভ নাও তাহলে কত হয়ে যাবে ফাইভ স্কোয়ার পঁচিশ আর এখানে হবে পঁচিশ টু দি পাওয়ার কে পঁচিশ টু দি পাওয়ার কে লেস দেন সেভেন্টি ফাইভ তাহলে কে ইকোয়ালস টু ওয়ান দিজ আর দ্য ভ্যালুজ রাইট তো এন এনিকোয়ালস টু দি সিক্স নিয়ে নাও তাহলে সেটাও কে ইকোয়ালস টু ওয়ান পাবে এন এনিকোয়ালস টু যদি সেভেন নাও তাহলেও সেটাও কে ইকোয়ালস টু ওয়ান পাবে আর এন টু দি এইট নাও তাহলে সিক্সটি ফোর টু দি পাওয়ার কে লেস দেন আর চৌষট্টি থার্টি ফোর এটা পসিবল নয় তাহলে এন এইটার পরে আর পসিবলই নয় তাহলে এখানে কটা পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নয় দশ এগারো ঠিক আছে তাহলে ইলেভেন সার্চ ভ্যালুস তুমি পেয়ে যাবে ঠিক আছে এটা তো ভেরি সিম্পল যদি এটা জেনারেল টার্মটা লিখে দাও কি x টু দি পাওয়ার হাফ প্লাস টু x টু দি পাওয়ার ওয়ান বাই ফোর টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর হোল টু দি পাওয়ার এন তাহলে এটা জেনারেল টার্মটা লিখবে জেনারেল টার্মটা লিখবে এবং তাতে তুমি এইভাবে লিখতে পারো এন সি আর এক্স টু দি পাওয়ার আর বাই টু এন মাইনাস আর বাই টু হবে তাই না এন মাইনাস বাই টু এন আছে এন মাইনাস আর বাই টু ইন্টু ওয়ান বাই টু এক্স হোল টু দি পাওয়ার আর বাই টু ঠিক আছে এইবার এই জেনারেলটা আম যেহেতু ডিসেন্ড করছে তাহলে তুমি লিখতে পারো আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর বাই টু এন টু ওয়ান বাই টু যা কিছু থাকুক মাইনাস আর বাই টু চলতে থাকবে ঠিক আছে টু এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ছিল তাহলে এটা হয়ে যাবে আর বাই এইট ঠিক আছে এইবার এটা ডিসেন্ডিং অর্ডারে আছে পুরোটা যদি তুমি একটা এপিতে বসিয়ে দাও তাহলে কিন্তু অ্যান্সার আসবে থ্রি ঠিক আছে আচ্ছা আমি কিন্তু চটচট করে অ্যান্সারগুলো বলে যাচ্ছি আর তোমাদের সময় নষ্ট বেশি করবো না অনেক ঝামেলা দিয়েছি আমি ঠিক আছে আচ্ছা এবারে এটার অ্যান্সার নেক্সট এটা বেশ বড় কোয়েশ্চেন বিরাট লং কোয়েশ্চেন ভেরি লং কোয়েশ্চেন এটার অ্যান্সার হবে হাফ এটা হচ্ছে পি লেস দেন কিউ এটা একটা পারফেক্ট স্কোয়ার এটা একটা নাম্বার থিওরির প্রবলেম আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে এগুলো সব নাম্বার থিওরি থেকে আসে তো এটা হয়ে যাবে ইলেভেন ঠিক আছে নাম্বার থিওরি থেকে আসে এটা হয়ে যাবে ইলেভেন এগুলোর বিভিন্ন সলিউশান হয় অনেক টাফ হয় বাট আমি এখন করবো না বাট আমার কাছে অ্যান্সার কীগুলো আমি রেডি করে এনেছি তাই জন্য কোনো সমস্যা নেই ঠিক আছে তো ইজিজি কোয়েশ্চেনগুলো একটুখানি দেখিয়ে দিই সেটা হচ্ছে বলছে যে টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস ইজ এন ইন্টিজার হবে কি করে দেখবে এটা আরে বাবা টু টু দি পাওয়ার মানে বেসিক্যালি এক্সট্রা যদি ওয়ানের চেয়ে বড়ো তো হতেই পারবে না কারণ একটা ইরেশনাল নাম্বার চলে আসবে ঠিক আছে তাহলে এখানে কি করব হিরো হলেও ওয়ান অসুবিধে নেই তাহলে এক্সকোয়ার এটাও কিন্তু বলো ঠিক আছে এবারে আমরা জানি কি হিরো থেকে এক্সকোয়ারটা ইনফিনিটির মধ্যে থাকে তাই না ইনফিনিটি তাহলে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি থেকে এক্স স্কোয়ারটা জিরোর মধ্যে থাকবে মাইনাস এক্স মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান মাইনাস এক্স স্কোয়ারটা ওয়ানের মধ্যে থাকবে তাহলে টু টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে জিরো লেস দেন টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লেস দেন ইকোয়ালস টু ঠিক আছে তাহলে টু জিরো ওয়ান টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লেস দেন ইকোয়ালস টু ওয়ান থেকে নাইনের মধ্যে কতগুলো এলিমেন্ট তুমি পাবে এগুলো তোমাকে দেখতে হবে এবং প্রত্যেকটার জন্য তুমি কিন্তু একটা করে মানে এই যে এইটাকে যদি তুমি টি নিয়ে নাও থ্রি টু দি পাওয়ার টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে যদি টি নিয়ে নাও তাহলে লগ টি এন টি বা লগ নিয়ে নাও একদম বেস্ট লগ টি বেস টি দ্যাট ইস টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আবার যদি এটাকে নিয়ে নাও লগ টু বেস লগ টি বেস থ্রি দ্যাট ইজ ওয়ান মাইনাস এক্স তাহলে এক্সের কিন্তু দুটো ভ্যালু পাবে আর একটা এক্সিকোয়ালস টু জিরো যদি হয়ে যায় তাহলে কিন্তু এটাও একটা ইন্টিজার ঠিক আছে তাহলে ওয়ানটা তো ইনক্লুডেড নয় টু থ্রি ফোর টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সাতটার জন্য হচ্ছে সাত দুয়ে চোদ্দো প্লাস জিরোর জন্য একটাই পাবে এটা একটা তাহলে টোটাল পনেরোটা এলিমেন্ট হবে ঠিক আছে এ ধরনের অঙ্ক কিন্তু প্রচুর এসছে এগুলো কিন্তু আমি তোমাদেরকে যখন ইউজিএ পেপারেও দিয়েছিলাম কিছু সাজেশানের মধ্যে দিল অলরেডি ঠিক আছে এটা তো সিম্পল একদম ভেরি সিম্পল কমপ্লেক্স প্লেন ভেরি সিম্পল কমপ্লেক্স প্লেন জাস্ট এইরকম লিখে নাও এ বাই সি প্লাস ই বাই সি ইন টু জেড বার প্লাস ই প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো আমরা জানি প্লেনের ইকুয়েশান কথা হয় এ জেড বার প্লাস এ জেড প্লাস বি দ্যাট ইজ ইকোয়ালস টু জিরো এটা কমপ্লেক্স বিটা রিয়াল তাই না এই জন্য আমি এটাকে রিয়াল বানিয়ে নিয়েছি ঠিক আছে তাহলে এ বাই সি ইকোয়ালস টু বি বাই বার তাহলে এ সি বার ইকোয়ালস টু বি বার সি

আশা করি ও আরো কিছু কোশ্চেন আছে আচ্ছা এইখানে দেখো এই দুটো স্টেটমেন্ট কিন্তু কোনোটাই কারেক্ট নয় নাই টু স্টেটমেন্ট ক্যান বি কারেক্ট এটা 1 বাই এফ সাইলন নিয়ে নাও এটা ওয়ান বাই এফ সাইলন এটা ওয়ান বাই এফ এটা সাই এইটা কিন্তু তোমাদের অ্যানসার হওয়া উচিত ঠিক আছে এটার অ্যান্সার কথা হওয়া উচিত এফ ওয়ান মোটামুটি অলমোস্ট অল দ্য কোয়েশ্চেন হ্যাজ বিন সলভ বাট ভালো করে পড়তে থাকো আর অ্যাডভান্সের চেয়ে একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন বাট আমি তোমাদেরকে ডিটেল সলিউশন ডিটেলড সলিউশন পারলে আমি লাস্টে পিডিএফ পরে করে আমি হয়তো ইউটিউব ভিডিও নিচে পরে গেঁথে দিতে পারি বাট এখন এতগুলো করার সময় নেই অত বড়ো ভিডিও দেখারও তোমাদের সময় নেই সুতরাং এখন অ্যাডভান্সের পরীক্ষাও আছে ভালো করে প্রিপারেশান নিয়ে থাকো ইউজিবি পেপারের জন্য একটু ওয়েট করো চেষ্টা করবো কাজকালের মধ্যে ভিডিওটাকে মানে দিয়ে দেওয়ার ঠিক আছে আজকালের মধ্যে ভিডিওটাকে দিয়ে দেওয়ার মানে যেদিন তোমার এই ভিডিওটা পাবলিশ হবে তার একদিনের মধ্যে ইউজিবি পেপারটাই পাবলিশ করে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভালো লাগলো কিছু জিনিস সলিউশন করেও দিলাম কিছু জিনিস সলিউশন করও নি বাট দিস পেপার ইজ এ ভেরি ডিফিকাল্ট ওয়ান ধীরে ধীরে ক্লাসের মতো করে বোঝানো সম্ভব নয় সেটাতে করলে চার ঘণ্টা পাঁচ ঘন্টা ধরে পুরো এন্টায়ার কনসেপ্ট বোঝাতে হবে আই হোপ যারা এসাই দিতে গেছে তাদের ফান্ডামেন্টাল ম্যাথসটা ভীষণ স্ট্রং তাই আমি ভেরি ফাস্ট কোয়েশনগুলো সলভ করে গেছি ঠিক আছে থ্যাংক ইউ গাইজ ফর লিসনিং টু দিস ভিডিও অ্যান্ড ওয়াচিং দিস হোপ টু সি ইউ এগেন চলো বাই 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 ততক্ষণ অব্দি অল দ্য বেস্ট